আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ঐশ্বরিয়া রায় এবং কারিনা কাপুরের ক্যারিয়ারের বেস্ট বেস্ট কিছু গান শুনতে চলেছি। দেখা যাক তালিকায় আপনার পছন্দের কোন গানগুলো রয়েছে এবং এই দুই অভিনেত্রীর মধ্যে আপনার পছন্দের অভিনেত্রীকে সেটি কিন্তু জানাতে ভুলবেন না। প্রথমেই থাকছে ঐশ্বরিয়ার প্রচণ্ড ফেমাস দাইয়া দাইয়া গানটি। দিল কা রিশতা মুভির এই গানটি ঐশ্বরিয়ার ক্যারিয়ারের টপ 5টা হিট গানের মধ্যে একটি। এবং অন্যদিকে এক নম্বরে কারিনা কাপুরের যে জনপ্রিয় গানটি থাকছে সেটি হচ্ছে ফেবিকলস এর গানটি। দাবাং 2 মুভির জন্য করা কারিনার এই আইটেম সংটি সে সময় ব্যাপক সাড়া পেয়েছিল। দুই নম্বরে ঐশ্বরিয়ার যে জনপ্রিয় গানটি থাকছে সেটি হচ্ছে তার হারে হারে গানটি। জোশ মুভির এই জোশ গানটি গেয়েছিলেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক। দুই নম্বরে কারিনা কাপুরের থাকছে তার ও আজনাবি গানটি। কুমার শানু ও সুনিধি চৌহানের কণ্ঠে গাওয়া এই গানটি কারিনার ক্যারিয়ারের শুরুর দিকের একটি গান। তিন নম্বরে ঐশ্বরিয়ার থাকছে তার প্রচন্ড ফেমাস সিলসিলা ইয়ে চাহাত কা গানটি। দেবদাস মুভির এই গানটি গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল এবং শুধু এই গানটি নয়, এই ছবির সবগুলো গানই সে সময় ম্যাসিভ হিট ছিল। এবং তিন নম্বরে কারিনা কাপুরের যে জনপ্রিয় গানটি থাকছে সেটি হচ্ছে ও ইশক হায় গানটি। জাবুই মেট মুভির কারিনার অত্যন্ত জনপ্রিয় এই গানটিও গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। নম্বরে ঐশ্বরিয়ার যে গানটি ছিল সেটি তার ক্যারিয়ারের কেমন হিট সেটি আপনারা সকলেই জানেন, আর গানটি হচ্ছে নিমোরা নিমোরা গানটি। এবং অবশ্যই এই গানটি ছিল হাম দিল দে চুকে সানাম মুভির একটি গান। অন্যদিকে চার নম্বরে কারিনার যে গানটি থাকছে সেটি হচ্ছে ও মাই ডার্লিং গানটি। মুঝসে দোস্তি কারোগি মুভির এই গানটি সে সময় ব্যাপক হিট হয়েছিল। এবার পাঁচ নম্বরে ঐশ্বরিয়া রায়ের থাকছে হায় মেরা দিল গানটি। এটিও হারে হারে গানটির মতোই জোশ মুভির একটি গান। পাঁচ নম্বরে কারিনা কাপুরের যে জনপ্রিয় গানটি থাকছে সেটি হচ্ছে বোল চুড়িয়া গানটি। কাভি খুশি কাভি গাম মুভির এই গানটি কারিনা কাপুরের ক্যারিয়ারের এভার গ্রিন একটি গান। ছয় নম্বরে থাকছে হামকো হামি সে চুরালো গানটি। মুহাব্বতে মুভির চির সবুজ এই গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ। ছয় নম্বরে কারিনা কাপুরের থাকছে তেরি মেরি গানটি।
मेरी 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 तेरी प्रेम कहानी है मुश्किल। বডিগার্ড মুভির এই গানটির কমেন্ট বক্সে গেলেই এমন প্রচুর কমেন্ট দেখা যায় যে এখনকার প্রজন্ম কখনোই বুঝবে না যে গানটি কি বৃহদায়তনে হিট হয়েছিল। সাত নম্বরে ঐশ্বরিয়া রায়ের থাকছে ডলারে ডলারে গানটি। গানে ঐশ্বরিয়ার নাচ তার জনপ্রিয়তার বাঁধ ভেঙেছিল। এবং সর্বশেষ কারিনা কাপুরের যে হিট গানটি থাকছে সেটি হচ্ছে হালকাট জওয়ানি। যেটি ছিল কারিনা কাপুরের হিরোইন মুভির একটি গান। তো এই ছিল এই দুই লাস্যময়ী অভিনেত্রীর সুপার ডুপার হিট কিছু গান। দুজনের মধ্যে আপনার প্রিয়কে কিংবা কোন গানগুলো আপনার পছন্দের সেটি কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।